পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে মঙ্গলবার দিন দুপুরবেলা দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সিকে কয়েকজন দুষ্কৃতী একটি জঙ্গলের মাঝে গুলি চালায় বলে খবর পাওয়া গেছে। ওই তৃণমূল নেতাকে গুরুতর অবস্থায় আউশ গ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে সূত্রের খবর। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার দিন দুপুরবেলায় দেহ নিয়ে আসা হলে দেবশালার তৃণমূল নেতার বাড়িতে, তারপরে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। এলাকায় তৃণমূল কর্মীরা সকাল থেকে মৃত তৃণমূল নেতা চঞ্চল বক্সির বাড়ির সামনে ভিড় করেন এবং দেহ আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সমস্ত সদস্য এবং এলাকার মানুষজন। ঘটনাস্থলে বুধবুধ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং সিআইডি দিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। Thank you.